জানি না শব্দ ভালোভাবে শোনা যাচ্ছে কিনা, কারণ আমি দুই বগির মাঝখানে দাঁড়ায় কথা বলছি আর ঝুলতেছি প্রচণ্ড গতিতে। আইসেই শুরু করে দিচ্ছেন, খুবই ভালো একটা প্যারার জায়গায় বসছি, একটু বরবার দরজাটা খুলবে, সব যাত্রী এদিক দিয়ে আইসে দরজাটা খুলবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসা থেকে বেরিয়ে পড়ছি, একটা সিএনজি পেয়ে গেলাম, ভাবছি যে রাস্তাঘাট ফাঁকা পাবো, কিন্তু ঢাকা শহরের জ্যাম আমাকে ছাড়বে না। সাড়ে পাঁচটার সময় আমি জ্যামে কী করি, তার সে আমি এয়ারপোর্টে, এয়ারপোর্ট রেল স্টেশনে, মানে এখান থেকে যাবো কক্সাস বাজারে, সাথে যাচ্ছে আজকে মুরাদ ভাই, আর মুরাদ ভাই নর্মালি আমার অন্যান্য ট্যুরেও পার্টনার, মুরাদ ভাইকে নিয়ে যাবো। আমার 6:15 হচ্ছে ট্রেন কমলাপুর থেকে, কিন্তু এখানে কয়টায় আসবে আমি ঠিক জানি না, তো অপেক্ষা করবো, এখন একটু আগেই চলে আসছি। আর ট্রেন স্টেশনে এসে দেখি প্রচুর মানুষ, আর একটু জায়গা খুঁজতেছিলাম যে একটু কথা বলার জন্যে। আর যেহেতু এবার ট্রেনে যাচ্ছি, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ঢাকা থেকে কক্সাস বাজারে। ট্রেনটার নাম হচ্ছে পর্যটক এক্সপ্রেস, ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছে, কমলাপুর থেকে ছেড়ে আসছে 6:15, এয়ারপোর্ট থেকে ছাড়তেছে 7:30 থেকে, এই যে ছেড়ে দিচ্ছে। আর আমার সাথে আছে মুরাদ ভাই, বরাবরের মতো মুরাদ ভাই জানি না, আশা করি মজারই হবো, কারণ রিল্যাক্স একটা টুর করতেছি আমরা। কজন থাকবো ভাই? আপাতত 3 দিনের, তারপরে বলতে পারবো 3 দিনের জায়গায় 7 দিন। আর আমি আমার ঠিক বগির মাঝামাঝি অবস্থা দাঁড়ায় আছি, আর আমি যেটা বলতেছিলাম হোটেলে উঠি আর ট্রেনে উঠি, ওঠার পরে আমরা দেখি যে অ্যাকোমোডেশন কী কী দেওয়া আছে। তো সেই অ্যাকোমোডেশনের মধ্যে প্রথমে ঢুকি আমরা বাথরুমে, দেখি ওয়াশরুমটার কী অবস্থা, যেহেতু আমরা এই ট্রেনে প্রথমবার আসছি। ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কারই আছে, এই পাশে একটা বেসিন দেওয়া আছে, লুকিং গ্লাস দেওয়া আছে, ফ্যানও দেওয়া আছে একটা, আর এই পাশে দেওয়া আছে হাইকোমেটটা, হাইকোমেটটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই আছে, এখানে টিস্যু পেপার দেওয়া আছে, উপরে একটা লাইট জ্বালানো আছে, বেশ পরিপাটি সুন্দর, অন্যান্য ট্রেন থেকে অনেক সুন্দর। আমি ইন্ডিয়াতে যখন ট্যুর করছিলাম তখন দেখছি যে বাথরুমের ভিতরে খুব বাজে অবস্থা, সেই তুলনায় আমাদের বাংলাদেশের ট্রেনের বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এটা হচ্ছে এখন ঢুকতেছে আমাদের রুমে, রুমটা হচ্ছে এটা। ভাই আমার কি খেতেছেন, আইসেই শুরু করে দিচ্ছেন? আচ্ছা এক বাইট নিতেই পারি আমি? ভাই আমার নাস্তা করে নাই, তো ভাই নাস্তা করতেছে এখন, আসার সময় নাস্তা করে আসছি, সেই জন্যে আমি আর নাস্তা করি নাই, ভাই যেহেতু নাস্তা করে আসেনি সেই জন্য ভাই নাস্তা করতেছে এখন। খুবই ভালো একটা প্যারার জায়গায় বসছি, একটু পরপর দরজাটা খুলবে, সব যাত্রী এদিক দিয়ে এসে দরজাটা খুলবে, কিন্তু মেইন সমস্যা হচ্ছে ভাই দরজাটা একটু পর পরে খোলে, সবচেয়ে বড় প্যারা। মানে আমার মতো তো অনেকে আছেন যে প্রথমবারে উঠবেন এই কক্সবাজারের এই ট্রেনে, আমিও ফার্স্ট টাইম জার্নি করতেছি কক্সবাজার ট্রেন উদ্বোধন করার পরে। জার্নি বাকি সব ঠিকই আছে, গাড়ির গতিও খুব ভালো, আমি তো বাথরুম দেখাইলাম, ক্যান্টিনে যাওয়ার চেষ্টা করবো, যদি ক্যান্টিনে যে ক্যান্টিনটা আপনাদেরকে দেখাবো। প্রবলেম হচ্ছে এই সিট, এখানে টিকিট কাটার সময় আমার একটা ভুল হয়েছে, টিকিট ছিল না, সেই জন্যে এই দুইটা টিকিট আমি নিয়ে নিছি, দুজন বসছি আমরা দুইটা সিটে, একটু পর পরেই যাত্রী এসে দরজা খুলতেছে আর বন্ধ করতেছে, তো যেহেতু শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন এটা, যখনই দরজা খোলে তখনই গরম হাওয়া ঢুকে, আর গরম হাওয়াটা আমার গায়ে প্রথম লাগে। তো আপনার টিকিট কাটার সময় খেয়াল রাখতে হবে, মাঝামাঝি টিকিট কাটবেন, এই ধরনের দুইটা সিট থাকে, এই সিটে যেন আপনার টিকিট না কাটবে। দুইটা ট্রেন ছাড়ে, একটা ছাড়ে 6:15, আরেকটা ছাড়ে 10:15, দুইটা ট্রেনের দুই রকম সুবিধা দুই রকম অসুবিধা। 6:15 যেই ট্রেনটা ছাড়ে এটার অসুবিধা হচ্ছে আপনি খুব ভোরে ফজর নামাজ পরে বা ফজরের আজানের সময় উঠে আইসা ট্রেন স্টেশনে থাকতে হবে, এইটা একটা প্যারা। আর ভালো হচ্ছে আপনি সারাটা দিনের জার্নি করতে পারবেন, দিনের আলো উপভোগ করতে করতে যাইতে পারবেন, সিনারি দেখতে দেখতে যাইতে পারবেন কক্সবাজার পর্যন্ত।
আর রাতে 10টার যেটা 10:15 যেটা ছাড়ে সেটার ভালো দিক হচ্ছে আপনি রাতে 10টায় উঠতে পারতেছেন, রাতে ডিনার শেষ করে ঘুমের কোনো প্যারা হচ্ছে না, উঠে আপনি লম্বা একটা ঘুম দেবেন, চলে যাবেন কক্সবাজারে। কক্সবাজারে গিয়ে সকালে ভোরের দিকে ওরা আপনাদেরকে নামায় দেবে। খারাপ দিক হচ্ছে রাতের জার্নি কিছুই দেখতে পারবেন না, উপভোগ কিছুই করতে পারবেন না। তো এইটা হচ্ছে প্যারা। তো যেমন সুবিধা আছে তেমন অসুবিধা আছে, তো সেটা চিন্তা ভাবনা করে টিকিট কাটবেন আর দেখে নেবেন যে কোন সময়টা আপনার জন্য পারফেক্ট। জার্নিটা করতেছি খুব ভালো লাগতেছে, কিন্তু এখান থেকে ভিডিওতে আরও ভালো লাগবে আপনাদের কাছে যে আমি যে গ্লাসটার কাছে বসে আছি মনে হচ্ছে আমি একটা ককপিটে বসে আছি, জার্নি করতেছি এত সুন্দরভাবে, দেখতে দেখতে যাচ্ছি একবারে সিঙ্গেল একটা জানলা সিঙ্গেল একটা চেয়ারে বসে। অন্যান্য যারা আছে দেখা গেছে সিঙ্গেল চেয়ারে বসতে পারে না, ডাবল চেয়ারে বসলে অত সিনারি ভালো দেখা যায় না। এটার একটা সুবিধা এটার আছে, অসুবিধা হচ্ছে এই দরজাটা একটু পর করে খুলতেছে আর গরম হাওয়া আসতেছে। ওকে, ফাইনালি আমরা কক্সবাজার চলে আসছি, কক্সবাজারের সেই আইকনিক প্ল্যাটফর্ম। ট্রেনটা কিন্তু বেশ ভালো ছিল, গুছানো পরিপাটি। আচ্ছা, এখন আমাদের মেন কাজ হচ্ছে আগে এখান থেকে বেরোবো, রুম টুম তো আমরা ঠিক করে নিই, যে কোনো একটা রুম নেবো বাজেটের ভিতরে, কারণ এটা বাজেট ফ্রেন্ডলি রিল্যাক্স ট্যুর, তাই না? আর কয়েকদিন থাকবো আমরা, যতদিন ভালো লাগে আর কি, 2-3 দিন হইতে পারে বা আর বেশি হইতে পারে ঠিক নেই। তো আগে চলেন আগে গিয়ে একটা অটো বাইর করবো, অটো দিয়ে তারপরে যাবো কলাতলের দিকে, আর ওইখান থেকে একটা ছোট্ট রুম নেবো, তারপর হচ্ছে বাকি কথা। ওই যে দেখা যাচ্ছে স্টেশন, আর এখান থেকে বাইর হইয়া যাইতে হবে এই যে দেখা যাচ্ছে ওইটুকু জায়গায়। যদি ওইখান থেকে ওঠেন আপনাদের কাছ থেকে ভাড়া নেবে 200-250 টাকা, আর যদি বাড়িয়ে ওই পর্যন্ত যান ওইখান থেকে নেবে 20-30 টাকা পার হেড। এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি আসলে ক্যামেরাটা অন করছি। রাস্তা খুব সুন্দর হাঁটতেছি এখন, সেই জন্য হাইটা সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে গিয়ে তারপর একটা অটোতে উঠবো। তারপরে যাবো আমরা নিছি একটা নিছি কোরাল মাছ, আর ভাই তো কাঁচা মরিচ আছে নাকি? কাঁচা মরিচ আর একটা লুচা ফ্রাইয়ের অর্ডার দিছি, দেখি লুচা ফ্রাই কেমন লাগে। আচ্ছা, আগে খাই বলবো। আর এটা হচ্ছে ওই যে কলাতলের রেস্টুরেন্টটা। খাওয়া দাওয়া শেষ করছি, এখন হাঁটতেছি আমরা, মানে হোটেলে উঠবো আর কি, হোটেল খুঁজতেছি। কারণ কী হোটেল পাই সেটা হচ্ছে বিষয়, কারণ আমরা আসার সময় বুকিং দিয়ে আসি নাই, মানে উইকেন্ডে আসি নাই, বুকিং দিয়ে আসার কোনো দরকার নেই। আর আমরা যেহেতু দুইজন যাবো, একটা গিয়ে দেখবো যে সস্তা মজবুত ট্যাক্সি একটা রুম পাওয়া যায় কিনা, ওইটা নিয়ে নেবো। একটা রুম পাই কিনা দেখি। আর আকাশটা একটু মেঘলা মেঘলা, কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছে, এখনো টিপ 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 বৃষ্টি পড়তেছে। ফাইনালি আমরা এসে একটা মেরিন ইকো রিসোর্টে আসছি। রিসোর্টটা ছোটর ভিতরে সুন্দর আর কি, ডলফিন রোডের থেকে মেরিন ড্রাইভের থেকে ঢুকতেই ইকো রিসোর্ট, একটা মেরিন ইকো রিসোর্ট ছোটর ভিতরে। আর এই হচ্ছে গিয়ে ওই হচ্ছে ডলফিন মোড়, আর এই হচ্ছে আমাদের রুমের ঢোকার রাস্তা। মানে অল্পর ভিতরে যদি থাকতে চান আসলে এদিকে আসলে খারাপ হবে না। এটা হচ্ছে আমাদের রুম, শুরুতে এই পাশে হচ্ছে বাথরুমটা। 1300 টাকা অনুযায়ী মোটামুটি খারাপ না, একবারে গ্লাস আছে, বেসিন আছে, এই পাশে একটা হাই কমেট আছে, ছিনছাম। আর এটা হচ্ছে রুমের দৃশ্য, একটা বেড আছে, ডাবল বেড, টেলিভিশন আছে এখানে, এখানে একটা গ্লাস আছে, আর এই হচ্ছে আমাদের এসি, উপরে হচ্ছে এই যে ফ্যান ঘুরতেছে, ইন্টেরিয়র ডিজাইন। আর এই পাশে আছে একটা টিউবলাইট, আর এই হচ্ছে এইখানে আমরা চার্জে লাগাবো, আমরা এইখানে রেখেও চার্জে লাগাইতে পারবো। তো এই ছিল রুমের গল্প, আমরা একটু ফ্রেশ হই, যেহেতু সারা দিন মোটামুটি জার্নিতেই ছিলাম, আর ট্রেন জার্নিটা একেবারে খারাপ ছিল না, ভালোই ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করার পর আসলে লেট হয়ে গেছে, আর এমনি তো রুম খুঁজতে খুঁজতে আমরা চাইছিলাম যে একটু চিপে রুম খোঁজার জন্য, তো একটু খুঁজতে খুঁজতে এটা পাইছি, ইকো রিসোর্টটা, খারাপ না, মেরিন ড্রাইভ উইকেই মেরিন ইকো রিসোর্ট। আমি এখন যেতে হাঁটতেছি, এটা একটা পুরো বারান্দা লবি, এই হচ্ছে বারান্দা, আর এই হচ্ছে ভাই এখানে দাঁড়ায় আছে চিতাবাক টাইপের একটা শার্ট পরে, আর আমি এখান থেকে একটা ব্রিজ দিয়ে এখন যাব এই ছাদে। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যে রিসোর্টটাতে উঠছি এই রিসোর্টটা পুরো সিনসিনের হচ্ছে এইরকম, এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সুন্দর, সামনে একটা বড় করে বারান্দা দেওয়া আছে, তারপর হচ্ছে এই ছাদটা, এই ছাদটাতে বারবিকিউ পার্টি করা যায় রাতে,
যদি আমরা করবো না, কারণ আমরা দুজন মানুষ আসছি। তো গতকালকে আসার পরে যেহেতু রাত্র হয়ে গেছে আমরা এখানে, সেই জন্য আর ভিডিওটা শেষ করতে পারি নাই। তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আর আপনাদেরকে দেখালাম একটু রিসোর্টটা, অনেক সুন্দর, কোলাহলমুক্ত, পরিবেশ খুবই শান্ত। যেহেতু অনেকেই কলাতলির এদিকে থাকে, তখন বাস বা অন্যান্য ট্রান্সপোর্টের অনেক শব্দ দূষণ হয়, কিন্তু এটা যেহেতু ইকো রিসোর্ট, এই শব্দ দূষণটা একেবারেই নেই, একেবারে আশেপাশে যা আছে আবাসিক এলাকার মতোই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ঢাকা থেকে ট্রেন জার্নি পর্যন্ত যা যা আছে দেখাইছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো লোকেশনে, নতুন কোনো অকেশনে, তখন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে ইনশাআল্লাহ।